নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু এখন একটু ভালো আছি, কিন্তু আমাদের বাড়ির যিনি মেন মানুষ, বলতে পারো সব থেকে যিনি বড় এই মুহূর্তে, আমার শাশুড়ি মা, তিনি কিন্তু বেশ অসুস্থ। ওই একই প্রবলেম, ঠান্ডা লাগা, জ্বর। তো তার জন্যে আজকে রান্নার দায়িত্বটা আমার কাঁধে এসে পড়েছে। সাধারণত বাড়ির যে রোজকার রান্নাবান্না, সেগুলো আমার করতে হয় না। আমি সকালের খাবার বা রাত্রের খাবারটুকু তৈরি করি, রুটি, যেগুলো রুটি হালকা তরকারি সেগুলো, আর মেন যে দুপুরের লাঞ্চের আয়োজন সেগুলো কিন্তু মাই করে রান্নাটুকু, আর আমি সমস্ত কেটে ধুয়ে গুছিয়ে দিই। কিন্তু আজকে কিন্তু একা হাতে সব রান্নাবান্না করব। তো আজকে করব রুই মাছের ঝোল। সকালবেলা দেখতে পাচ্ছি বর একটু তাজা রুই মাছ নিয়ে এসছে, বরফের নয়। তো ভাবলাম চলো সেটাকে একটু সিম্পলভাবে তৈরি করা যাক, আর তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করি। তো প্রথমে যেটা করলাম, বাজার থেকে নিয়ে আসা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগেই, আর তার মধ্যে নুন আর একটু বেশ খানিকটা হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে একে একে আমি সমস্ত মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর অনেকেই দেখেছি মাছের মধ্যে, মানে ঝোলের মধ্যে মাছ বেশি ভাজা পছন্দ করে না, কিন্তু আমাদের বাড়িতে ঝোলের মাছ হোক বা ভাজা মাছ হোক, সবাই কিন্তু একটু ভালো ভাজাই পছন্দ করে, স্পেশালি আমার বর। আমার নর্মাল ভাজা হলে হয়ে যায়, কিন্তু তার কিন্তু আবার ডিপ ফ্রাইড মাছ ছাড়া সে একদমই পছন্দ করে না বা খেতেও চায় না। তার জন্য কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। একেই তো সে সব ধরনের মাছ একদম পছন্দ করে না, আসলে সে মাছই পছন্দ করে না বলতে পারো। হাতে গোনা কয়েকটা মাছ তার একটু প্রিয়, ব্যাস ওইটুকুই। তো যেটুকু বা মাছ খায়, আর জ্যান্ত মাছ যদি একটু মনের মতো করে না করে দিই, সে হয়তো খাবেই না। এর জন্য কিন্তু এত, মানে এই চেষ্টা করি তার মনের মতো হওয়া, কারণ সে একদমই খেতে পছন্দ করে না কোনো জিনিস। আর যেটুকু কেউ খায়, নিজের মনের মতো না হলে সে খেতে চায় না। বাচ্চাদের মতো বায়না করে এখনও এই একটা কারণে, মানে একটা জায়গাতেই, সেটা হচ্ছে খাওয়া নিয়ে। ব্যাপারটা শুনতে অদ্ভুত, কিন্তু ব্যাপারটা সত্যি। শাশুড়ি মা এখনও রেগে ওঠে তার উপরে এই খাওয়ার বায়না করে বলে। তো যাই হোক, মাছগুলোকে ভালো করে ভেজে ফেললাম। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটুখানি হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি এর মধ্যে মশলা। আর মশলা হিসেবে ব্যবহার করছি আদা আর লঙ্কার একটু পেস্ট। সবটুকু মশলা আমি দেবো না, একটু হালকা করে করার চেষ্টা করছি। ওই 3-4 চামচের মতো মশলা দিলাম, বাটা মশলা। সেটাকে একটুখানি কষতে দেবো। একটুখানি কষা কষা হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করে নেওয়া আলু। মাছের ঝোলে হোক বা যে কোনো তরকারিতে, আমাদের বাড়িতে কিন্তু আলুটাকে একটু সিদ্ধ করে নেওয়া হয়, কারণ বাড়িতে তো শাশুড়ি মাও থাকে, যাতে তিনি একটু খেতে পারে। আর সুগারের পেশেন্ট যেহেতু, ডাইরেক্ট কিন্তু মা রান্না বান্না করা আলু খায় না, আগে সিদ্ধ করে জলটা ফেলে দেয়, তারপরে একটু খায়। ও হ্যাঁ, তার আগে দিয়েছিলাম টমেটো, সেটা ভুলে গেছিলাম। টমেটোগুলো একটুখানি মিহি হয়ে আসলে দিয়ে দিলাম একটুখানি নুন, যাতে সহজে টমেটোগুলো একদম নরম হয়ে যায়। তো দেখো টমেটোগুলো মোটামুটি ভালো নরম হয়ে এসছে। আমি আরও 1 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা মশলার গন্ধটুকু একদম না থাকে। আর তারপর দিয়ে দেবো আমি কিন্তু এর মধ্যে ওই সিদ্ধ করে নেওয়া আলু। আর যেহেতু আলুগুলো আগে থেকেই সিদ্ধ করা, দিয়ে বেশিক্ষণ আর ভাজাভুজি বা কষানোর দরকার নেই। একটুখানি হালকা নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো জল পরিমাণ মতন। খুব বেশি ঝোল আমি করব না, ওই মাখা মাখা ঝোল করব, তাই অল্পই ঝোল দিয়েছিলাম। আর ভাজা মশলাগুলো দিয়ে দেবো ঝোল দেওয়ার পরে। ভাজা মশলা বলতে জিরে আর ধনের গুঁড়ো ব্যবহার করব, যেটা সাধারণত সব মশলাই আমাদের বাড়িতে ব্যবহার করা হয় সেটাই। আর এভাবেই আর কি সিম্পলভাবে তৈরি করব। আর নামানোর আগে একটুখানি সামান্য গরম মশলার গুঁড়ো দেবো, যাতে স্বাদটা ভালো হয়। তো এই ছিল আজকে সিম্পল মশলার মধ্যে তৈরি করা আমার মাছের ঝোল, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর যদিও মুখে আমি বলছি ভালো আছি ভালো আছি, কিন্তু গলা শুনে বুঝতেই পারছো কতটা ভালো আছি। সত্যি বাড়ির অবস্থা যে সবার একসঙ্গে এভাবে শরীর খারাপ হয়ে যাবে সেটা সত্যিই ভাবা যায় না, কিন্তু হয়ে যখন গেছে আর তো কিছু করার নেই, সেভাবেই মানিয়ে নিয়ে মেনে নিয়ে চলছি। প্রতিটা মানুষেরই একটাই আমাদের বাড়িতে কমপ্লেন, জ্বরটা কেন সারছে না, শরীরটা একদম ঠিকই কেন হচ্ছে না। বেশ কয়েকদিন হয়ে গেল আমরা অসুস্থ ছিলাম, কিন্তু এখন আমি একটু স্টেডি। আর শাশুড়ি মার শরীরটা খারাপ হয়ে গেল, আর হাজব্যান্ড এখন ঠিক আছে, সেও তো কাজে কর্মে ব্যস্ত, চলে যায় সকাল সকাল কাজে, বেরিয়ে পড়ে আর কি তার গন্তব্যে। তো যাই হোক, সব কিছু মিলেমিশে চলছে আমাদের দিনগুলো, আর তার মাঝে ছোটো ছোটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তাহলে, এই দেখো মাছগুলোকে দিয়ে দিলাম ঝোলে, একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে খুব শিগগিরই নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা। আর কেমন লাগলো সিম্পল মাছের ঝোলের রেসিপি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।